একজন মানুষের প্রতিদিনের চাহিদা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের 300 থেকে 500 মিলিগ্রাম। আমাদের যারা প্রডিউসার আছেন, আপনাদের কাছে আমার কয়েকটা কোশ্চেন, যে আপনারা বাংলাদেশে এটা কোন খাবার খাওয়ায় করছেন, পারলে কেউ একটু জবাব দেবেন। এবং আপনাদের তো একটা পলিসি আছে নিশ্চয়, যে আপনারা কত লেভেলে উঠলে এটাকে ফর্টিফাইড এগ বলছেন আর কি, কত লেভেলে, কত মিনিমাম, কত পর্যন্ত? নিশ্চয় 90 পর্যন্ত পাওয়া যায়, 91 হলেই আপনারা বলবেন না যে এটা ফর্টিফাইড এগ, ওমেগা থ্রি ফর্টিফাইড এগ। আমাদের মনে হয় যে একটু বোঝার মনে হয় একটু প্রবলেম আছে, মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। মানে কি, আমরা অনেকে জানি না যে আসলে অর্গানিক ডিমটা কি আর ওমেগা থ্রি বা ফলিক অ্যাসিড বা ভিটামিন এ কি। আসলে অর্গানিক এক কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। এখানে কিন্তু আমরা অর্গানিক ডিম বলছি না, কারণ অর্গানিকটা হলো একটা আলাদা জিনিস, আর আমাদের ওমেগা থ্রি বা ফলিক অ্যাসিড এনরিচড এটা একটা ভিন্ন জিনিস। এখন এখানে অনেকে বলছেন যে ওমেগা থ্রি কত হলো ওমেগা থ্রি বলবো বা কত হলো ওমেগা থ্রি এনরিচড বলবো। আসলে একটা মুরগির নর্মাল এগের মধ্যে খুব কম পরিমাণে ওমেগা থ্রি থাকে। মেনলি এটা আমরা দেখছি তিনটা ফ্যাটি অ্যাসিড মিলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা বলা হয়, মেনলি তিনটা ফ্যাটি অ্যাসিড, আলফানিউরিক অ্যাসিড, ইপিএ অ্যান্ড ডিএসি। এখন এটা যদি ফর্টিফাইড করেন, সেখানে একটা রিসার্চে দেখা গেছে ইউএসএতে এটা 250 মিলিগ্রাম পর্যন্ত, একই সাইজের ডিমে 250 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। আপনাদের কাছে অন্য তথ্য থাকতে পারে, এটা আমি যেটা পেয়েছি একটা আর্টিকেলে, 250 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। একজন মানুষের প্রতিদিনের চাহিদা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের 300 থেকে 500 মিলিগ্রাম। এখন শুধু আমরা ডিম থেকেই পাই না, এটা অন্য সোর্স থেকেও পাই, আমরা মাছ থেকে পাই, আমরা ডেইরি প্রোডাক্টস থেকে পাই, ভেজিটেবল থেকে পাই, বা বিভিন্ন ইভেন সয়াবিন অয়েলে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। এখন আমরা মার্কেটে থেকে ডিম নেওয়ার পরে দেখছি যে 30 থেকে 40 মিলিগ্রাম পার এগে থাকে, কিন্তু আমরা যখন এটাকে ফর্টিফাইড করলাম তখন আমরা তিনটা ফ্যাটি অ্যাসিড মিলে 200 মিলিগ্রাম পার এগে। তো এখন দেখা যাচ্ছে এটার কোনো লিমিট আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওইভাবে নাই। যেমন আপনি যদি বলেন ইউরোপে আমেরিকাতে অনেকে 400 মিলিগ্রামও বলে, অনেকে 300 মিলিগ্রাম বলে, অনেকে 250 মিলিগ্রাম বলে। অর্থাৎ ওমেগা থ্রি যদি আমরা বলি যে এখন যে 200 মিলিগ্রাম পাচ্ছি পার এগে, তা আমার মনে হয় এটা অন্তকে 4-6 টাইমস বেশি নর্মালি। বাট একজন বলছেন যে নর্মাল এগে 90 মিলিগ্রাম পায়, কিন্তু বাট আমরা পাইনি। এখন আমার আমার ল্যাবে বিভিন্ন 106 ধরনের টেস্ট হয়, সঙ্গে সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের টেস্টটাও আমরা কিন্তু ডেভেলপ করছিলাম 4 বছর আগে। আমার ল্যাবের বয়স বেশি না, 4 বছর, কিন্তু এর মধ্যে আমরা অ্যাক্রিডিটেশন নিয়েছি এবং অত্যাধুনিক ল্যাব। আপনারা সময় পেলে আমার ল্যাবটা ভিজিট করবেন। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একটা ইস্যু হবে আমরা এটা ধারণা করেই এই ল্যাব টেস্টের ব্যবস্থা আমরা রেখেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক গত 4 বছরে মাত্র আমার কাছে একটা স্যাম্পল গেছে, তারপরে আমরা টেস্টটা ধরে রাখি। ভোক্তা স্যার সরাসরি দেয়নি, ভোক্তা অধিকারের চাপে একটা প্রডিউসার আমাদের ওখানে স্যাম্পলটা সাবমিশন করছিল, সে কোম্পানি সে আমাদেরকে দিয়ে আসছে আর কি, কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমার ল্যাবে অন্তত আসে নাই এ পর্যন্ত। এটা একটা দুঃখজনক বিষয়। এখন ওমেগা থ্রি ফর্টিফাইড এগ করতে গেলে যেটা আমাদের অনেক ধরনের ফিড খাওয়ায় এটা করা সম্ভব, কিন্তু পপুলারলি ফ্লাক্সিড বা তিসি, বাংলায় যেটা বলে তিসি বা তিসির তেল খাওয়ায় এটা সাধারণত করা হয়। এখন আমাদের যারা প্রডিউসার আছেন, আপনাদের কাছে আমার কয়েকটা কোশ্চেন, যে আপনারা বাংলাদেশে এটা কোন খাবার খাওয়ায় করছেন, পারলে কেউ একটু জবাব দেবেন। এবং আপনাদের তো একটা পলিসি আছে নিশ্চয়, যে আপনারা কত লেভেলে উঠলে এটাকে ফর্টিফাইড এগ বলছেন আর কি, কত লেভেলে, কত মিনিমাম, কত পর্যন্ত? নিশ্চয় 90 পর্যন্ত পাওয়া যায়, 91 হলেই আপনারা বলবেন না যে এটা ফর্টিফাইড এগ, ওমেগা থ্রি ফর্টিফাইড এগ। আর আপনারা ল্যাব টেস্ট করেন কিনা, আপনাদের অনেকের সুন্দর সুন্দর ল্যাব আছে, আপনাদের যে প্রডিউসার রেনেটার তো আছেই বা প্যারাগনেরও আমি জানতাম যে ভালো ল্যাব আছে, কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ফ্যাসিলিটি নাও থাকতে পারে, কারণ এটা টেস্ট করতে গেলে আবার হাইটেক মেশিন লাগে, জিসিএমএস লাগে, গ্যাস ক্রোমেটোগ্রাফি যেটাকে বলা হয়। এই আপনারা পিরিয়ডিক্যালি এটা করেন কি না আপনাদের নিজেদের ল্যাবে, বা থার্ড কোনো ল্যাব থেকে আপনারা এটা করেন কি না? সেটা আমার ল্যাবে আসা লাগবে, নট নেসেসারি। আরও অন্যান্য বিএসটিআই ল্যাব আছে, বিসিএসআইয়ের ল্যাব আছে, ইভেন অনেক প্রাইভেট ল্যাব আছে যেগুলো অ্যাক্রিডিটেড। তবে আমার ল্যাবটা আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত এই ধরনের প্রোডাক্ট টেস্ট করার জন্য রেফারেন্স ল্যাব। আমি আশা করি আপনারা আমার এই রেফারেন্স ল্যাবে আসবেন, সেটা করলে আপনাদের টেস্টের বা এই প্রোডাক্টের
যে রেজাল্টটা হবে আপনারা আরও প্রাউডলি বলতে পারবেন যে আমরা রেফারেন্স ল্যাব থেকে টেস্ট করাইছি। আর আপনাদের তো ল্যাব টেস্ট করে এই যে ডিম এর লেভেল দেওয়া উচিত যে আমার এই ডিমে এত থেকে, আপনারা এক্স্যাক্ট ভ্যালু না পারেন, একটা রেঞ্জ হলে আপনারা এক বছরের একটা রিসার্চ করেন করে আপনারা তো একটা রেঞ্জ পাবেন যে আপনাদের ডিমে এত থেকে এত মিলিগ্রাম থাকে। সেই রেঞ্জটা হলেও তো মানুষ আমাদের কনজিউমাররা স্যাটিসফাইড থাকবে আর তারা দেখে কিনতে পারবে। একজন কনজিউমার যখন এই এগুলো কিনবে তারও তো একটা অধিকার আছে যে সে নিশ্চিত হয়ে এই এগুলো কিনবে, না হলে তো কনজিউমারদের এক ধরনের ঠকানোই হবে যদি এই ডেটাগুলো না থাকে। এবং এগুলো যদি থাকে আপনারা আপনাদের আমি মনে করি আপনাদের মানে ব্যবসাটাও বাড়বে, এটা লস নাই, হয়তো টেস্ট করতে কিছু টাকা যাবে, সেটা বিজনেসের তুলনায় খুবই মাইনর। আর এ ধরনের 45 এগের প্রাইস একটু বেশি হয়, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, এটা অস্বাভাবিক কিছু না। এখন কত প্রাইস নিয়ে আমি কিছু বলবো না, এটা আমার ডিপার্টমেন্টের কাজও না। আর আমরা আমাদের ল্যাব থেকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে সার্ভিলেন্স করছি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সার্ভিলেন্সটা এখনও করা হয়নি, যেটা